পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর বিরল আরেক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব। মঙ্গলবার রাতের আকাশে যা ঘটতে চলেছে, প্রতিবছর এপ্রিলেই দেখা যায় সেই বিরল দৃশ্য। কিন্তু ঘটনাটা কি জানিয়ে এত কৌতূহলী জনসাধারণ? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। চাঁদের রূপে মুগ্ধ হয়নি এমন মানুষের সংখ্যা খুবই কম। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তো এক গানে খুব চাঁদনি পরশ রাতে যেন মরণ হয় সেই প্রার্থনাও জানিয়েছিলেন দয়াময়ের কাছে। তবে সেই চাঁদও সবসময় এক রূপে হাজির হয় না দৃশ্যপটে, সময় ভেদে তারও রূপ বদলায়। কখনো সে আসে বিরলতম ব্লু মুন হয়ে, কখনো উজ্জ্বলতম হয়ে জ্যোৎস্নায় ভাসায় ধরণীতল। এবার চাঁদ হাজির হচ্ছে আরো বিশেষ রূপে, গোলাপী রঙে সে ধরা দেবে মানুষের দৃষ্টিসীমায়, আর তার এই রূপের নাম দেওয়া হয়েছে পিঙ্ক মুন। প্রতিবছর এপ্রিল মাসের এমন পূর্ণিমার চাঁদকেই বলা হয়ে থাকে পিঙ্ক মুন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে এবার গোলাপি চাঁদ পরিপূর্ণরূপে দেখা যাবে। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7:49 দেখা যাবে পিঙ্ক মুন। তবে সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল অর্থাৎ এই তিন দিন দেশটিতে পিঙ্ক মুন দেখা যাবে। ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই গোলাপি চাঁদ পরিপূর্ণরূপে দেখার সুযোগ পাওয়া যাবে বুধবার। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অত্যন্ত সূক্ষ্ম ধূলিকণা ও বিভিন্ন ধরনের গ্যাসের শক্তির কারণে অনেক সময় চাঁদের রঙের দৃশ্যমান পরিবর্তন হয়। এছাড়া অন্যান্য ধোঁয়া দূষণও পৃথিবীতে আলো পৌঁছাতে বাধা সৃষ্টি করে। পৃথিবীতে আসা আলো তাদের নিজ নিজ তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী অনেক প্রকারে বিক্ষিপ্ত হয়ে যায়, যার মধ্যে নীল রঙকে সবচেয়ে দ্রুত বিক্ষিপ্ত হতে দেখা যায়, লাল রঙও বহু দূরে যায়। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। এই কারণে যখন চাঁদকে পৃথিবী থেকে দেখা হয় তখন বাদামি, নীল, হালকা নীল, রূপালী, সোনালী, হালকা হলুদ রঙের দেখায়, আর বিভ্রমের কারণে একে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখা যায়। জ্যোতির্বিদ্যার ভাষায় একে রিলে স্ক্যাটারিং বা আলোর বিচ্ছুরণও বলা হয়। এপ্রিল মাসে যে পূর্ণিমা চাঁদ দেখা যায় তাকে গোলাপী চাঁদ বলা হয়। বিশেষ পূর্ণিমাটি মার্চ মাসের চন্দ্রগ্রহণের ঠিক এক মাস পরে ঘটে। এটি এমন এক মহাজাগতিক ঘটনা যখন চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আসে, যার কারণে এই সময় চাঁদের আকার বড় ও উজ্জ্বল দেখায়। বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে সারা বছরের পূর্ণিমার চাঁদের নানা রকম নামকরণ করা হয়। এসব নাম এসেছে বিভিন্ন ঋতু, ঐতিহাসিক ফসল, এমনকি কোনো প্রাণীর বিচিত্র আচরণ থেকেও। সে হিসেবে গোলাপী চাঁদ নাম হয়েছে আমেরিকা অঞ্চলে বসন্তের শুরুতে ফোটা একটি বুনো ফুল থেকে। আঞ্চলিকভাবে গোলাপী রঙের এই ফুলকে মস পিঙ্ক বলেও ডাকা হয়। এস আই রাজ, এটিএন নিউজ।